ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ব্যর্থ হয়ে আন্তর্জাতিক মোড়লদের কাছে দৌড়াচ্ছে বিএনপি বললেন নানক। পাকিস্তানের পক্ষের আন্তর্জাতিক শক্তি বিএনপির পক্ষে আবারও সক্রিয় বললেন মির্জা আজম। আসামের মুক্তির পরই ধর্ষণের অন্তঃসত্ত্বা কিশোরের লাশ উদ্ধার। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে হবে নির্বাচন বলেন জাতীয়তাবাদী সমমননা জোট। হিসাবের বাইরে হাজার হাজার ডেঙ্গু রোগী। রংপুরে জামায়াতে জটিকা মিছিল, আটক আটজন। প্রেমে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ, ছাত্রলীগ নেতা কারাগারে। মালয়েশিয়ায় 252 জন বাংলাদেশি আটক। জুলাই মাসে ফিলিস্তিনের উপর ইসরায়েলের 900 হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি বাংলাদেশের মানুষের হৃদয় জয়ে ব্যর্থ হয়ে আন্তর্জাতিক মোড়লদের কাছে দৌড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এই আন্তর্জাতিক মোড়লরা বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না জানিয়ে ষড়যন্ত্রের পথ ছেড়ে তাদেরকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন নানক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 74তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকারীদের বিচার করা যাবে না এই মর্মে ইনডেমিনিটি আইন পাস করেছিল জিয়াউর রহমান। সেই দলের বর্তমান মহাসচিব মির্জা ফখরুল যখন গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের কথা বলে তখন গুড়াও হাসে। তিনি বলেন, শেখ হাসিনা গণতন্ত্র দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, তাই কথা বলতে পারছেন, তাই বলে সহ্যের সীমা ছাড়িয়ে যাবেন না। পাকিস্তানের পক্ষের আন্তর্জাতিক শক্তি বিএনপির পক্ষে আবারও সক্রিয় বলেন মির্জা আজম। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ নেওয়া আন্তর্জাতিক শক্তি বিএনপির পক্ষ নিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পরাজিত করার চক্রান্ত করছে, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যেসব নির্দেশনা দিচ্ছেন তা পালন করতে হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 74তম জন্মবার্ষিকী আলোচনা সভায় এই দোয়া মাহফিলে এ সকল কথা বলেন মির্জা আজম। বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, দীর্ঘদিন যাবৎ সংসদ সদস্যের দায়িত্ব পালন করছি, শেখ কামালের জন্মদিনে অত্যন্ত গর্বের সাথে বলতে চাই, আমরা নির্বাচনী এলাকায় এই মহান মানুষটির নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে সরকারি কলেজে রূপান্তরিত করেছেন। আসামির মুক্তির পরই ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরীর লাশ উদ্ধার। শরীয়তপুরের সখীপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নে ধর্ষণের অন্তঃসত্ত্বা বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী হুসেনে আরা উরফে হুসুর লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। হুসু ওই ইউনিয়নের আসামি কান্দি গ্রামের বাসিন্দা আনসার আলী খানের মেয়ে ও আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। বোরের নিজ বাড়ির টয়লেট সামনে থেকে 8 মাসের অন্তঃসত্ত্বা হুসুর লাশ উদ্ধার করে তার পরিবার, পরে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এর আগে হুসুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী হানিফা গাজীর বিরুদ্ধে 29 মে 2023 তারিখে একটি ধর্ষণ মামলা করেন তার মা আসমা বেগম। হানিফা গাজী একই ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমান গাজীর ছেলে, সে একটি মুদি দোকানের কর্মচারী। মামলার পরিপ্রেক্ষিতে হানিফাকে আটক করে কারাগারে পাঠায়
সখীপুর থানা পুলিশ। 20 জুলাই উচ্চ আদালত থেকে জামিন নিয়ে 27 জুলাই কারাগার থেকে বাড়ি ফিরে সে। হুসুর পরিবারের অভিযোগ, মামলা থেকে জামিন পেয়ে ক্ষিপ্ত হানিফা গাজী হুসুকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেছেন। তবে ধর্ষণ ও হত্যার কথা অস্বীকার করেছেন হানিফা ও তার পরিবারের স্বজনরা। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে হবে নির্বাচন বলেন জাতীয়তাবাদী সমমননা জোট। জাতীয়তাবাদী সমমননা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এমন দাবি করেছেন যে শেখ হাসিনা সরকারের অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না, জনগণ আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না, নির্বাচন হতে হবে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে। দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে সমমননা জোট আয়োজিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে এই সব কথা বলেন তিনি। ফরিদুজ্জামান ফরহাদ বলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগকে জিয়া পরিবার ও বিএনপিকে অত্যন্ত ভয় পায়, কারণ সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপি নির্বাচনে থাকলে আওয়ামী লীগ কখনো জয়লাভ করতে পারবে না, সেই কারণে বিএনপিকে নিশ্চিহ্ন করতে নানা রকম ষড়যন্ত্র করছে। তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে এই রায় তারই অংশ। জাতীয়তাবাদী সমমননা জোট এই ফরমাইশি রায়ের নিন্দা জানায়। হিসাবের বাইরে হাজার হাজার ডেঙ্গু রোগী, ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু। মৌসুম শুরু হওয়ার আগে ডেঙ্গু হানা দেয়, ইতিমধ্যে মৃত্যুতে দেশে ডেঙ্গুতে রেকর্ড হয়েছে, প্রাণহানি 300-এর কাছাকাছি, আক্রান্ত 60,000 ছাড়িয়েছে। চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর যে হিসাব দিচ্ছে তার বাইরেও হাজার হাজার ডেঙ্গু রোগী রয়েছে যাদের হিসাবের খাতায় নেই। অনেক হাসপাতাল ডেঙ্গু রোগীর তথ্য দিচ্ছে না, ফলে ডেঙ্গু রোগীর সঠিক চিত্র পাওয়া যাচ্ছে না। হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগে চাপ বাড়লেও তা মোকাবেলায় কি করছে সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ তা নিয়ে জনমনে বড় প্রশ্ন দেখা দিয়েছে। রংপুরে জামায়াতের ঝটিকা মিছিল, আটক 8 জন। রংপুরে জামায়াতের ইসলামের ঝটিকা মিছিল লাঠিপেটার মাধ্যমে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে 8 জনকে। দুপুরে নেতাকর্মীদের মুক্তির দাবিতে সিটি কর্পোরেশনের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত। সুপার মার্কেট মোড়ের ট্রাফিক বক্সের সামনে যাওয়ার পর পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে শুরু হয় লাঠিপেটা, এতে দিক বিদিকে ছুটাছুটি শুরু করেন নেতাকর্মীরা, ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশের দাবি অনুমতি না নিয়ে সহিংসতার উদ্দেশ্যে মিছিলটি বের করা হয়েছিল, তাই সেটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে এক বিবৃতিতে জামায়াত দাবি করেছে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে লাঠিপেটা করেছে পুলিশ, অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন জামায়াত। প্রেমে রাজি না হয় ছাত্রীকে অপহরণ, ছাত্রলীগ নেতা কারাগারে। লক্ষ্মীপুরের রামগদি উপজেলায় অপহরণের 7 ঘন্টা পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অভিযুক্ত এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ। দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সবুজ গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে ইমরান হোসেন এনাম পাটোয়ারি। তিনি রামগদি পৌর ছাত্রলীগের সহসভাপতি। মামলা সূত্রে জানা যায় স্কুলে যাতায়াতের পথে ভুক্তভোগী ছাত্রীকে এনাম প্রেমের প্রস্তাব দেয়। সে প্রেমে রাজি না হয় এনাম তাকে অপহরণের পরিকল্পনা করে। গত বৃহস্পতিবার বিকেল 4টার দিকে আলেকজান্ডার এলাকা থেকে সিএনজি যুগে ওই ছাত্রী যখন বাড়ি যাচ্ছিল তখন এনাম ও তার সহযোগীরা গতিরোধ করে। এক পর্যায়ে সিএনজি চালককে মারধর করে ভুক্তভোগীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে 4 জনের নামে থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানান ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবার পুলিশকে বিষয়টি জানায়। এতে রাত 11টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত এনামকে গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়ায় 252 জন বাংলাদেশি আটক। মালয়েশিয়ায় 252 জন বাংলাদেশি সহ 425 জন অভিবাসীকে আটক করেছেন দেশটির কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের চেয়ারএসের তামান কনট এর 3টি ভিন্ন ফ্ল্যাটে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয় যাদের বয়স 8 থেকে 54 বছর। মধ্যরাতে একটায় অভিযানে 80 জন ইমিগ্রেশন অফিসার, মোট 600 জন দেশি বিদেশি নাগরিকের কাগজপত্র চেক করেন এবং এরই মধ্যে থেকে যাদের
কাগজপত্র নেই এমন 425 জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, যাদের মধ্যে 372 জন পুরুষ এবং 53 জন মহিলা রয়েছেন। আটকদের মধ্যে বাংলাদেশের 252 জন, মিয়ানমার 108 জন, ইন্দোনেশিয়া 3 জন, নেপাল 20 জন, পাকিস্তান 7 জন, কম্বোডিয়া 6 জন এবং ফিলিপাইনের 2 জন করে রয়েছেন। জুলাই মাসে ফিলিস্তিনের উপর ইসরায়েলের 900 হামলা। ওয়ার্ল্ড অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন ঘোষণা করেছে যে জুলাই মাসে ইসরায়েলি দখলদার বাহিনী ও অবৈধ বসতি স্থাপনাকারীরা ফিলিস্তিনিদের তাদের সম্পত্তি ও পবিত্র স্থানগুলোতে 897টি আক্রমণ করেছে। এরই আক্রমণের তালিকায় মানুষের উপর সরাসরি আক্রমণ, সম্পত্তি ভাঙচুর, জমি ভেঙে ফেলা, গ্রামে গাছ উপড়ে ফেলা ও সম্পত্তি দখল ইত্যাকার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে বেশিরভাগ আক্রমণ হয়েছে জেরুজালেমে, তারপর নাবলুসে, এরপর হেব্রন। সূত্রটি আরও জানিয়েছে বসতি স্থাপনাকারীরা অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অংশে 202টি হামলা চালিয়েছে। এর মধ্যে নাবলুসে 65টি, রামাল্লায় 35টি ও হেব্রনে 28টি রয়েছে।